নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আগামী 16 জুলাই সূর্য মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে অবস্থান করছে। এর ফলে এই 12টি রাশির এবং 12টি লগ্নের উপর কী প্রভাব পড়তে চলেছে তা নিয়ে এই ভিডিওতে বলতে চলেছি। এই 12টি রাশি এবং লগ্নের মধ্যে তো অবশ্যই পড়ছেন, তাই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য কিন্তু এক্সট্রিম পর্যায়ে ইম্পর্টেন্ট, তাই ভিডিওটি পুরো দেখুন। আসুন বেশি দেরি না করে শুরু করা যাক। আগামী 16 জুলাই সূর্য তার রাশি পরিবর্তন করছে এবং যার ফলে 12টি রাশি এবং 12টি লগ্নের উপর কি কি প্রভাব পড়তে চলেছে তা আমি একে একে বলতে চলেছি। তো প্রথম যে রাশি এবং লগ্নের কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। তো প্রথমে আসি মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক ও জাতিকার কি হতে চলেছে। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন এবং মেষ লগ্নের জাতক ও জাতিকা হন, তাহলে আপনাদের কিন্তু এই সূর্যের রাশি পরিবর্তনের ফলে অর্থনৈতিক দিক কিন্তু খুবই ভালো দেখা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটবে এবং এর পাশাপাশি আপনাদের মানসিক চাপ, মানসিক উদ্বেগ কিন্তু একটা থাকবে। অর্থাৎ কর্মস্থানে কিন্তু আপনাদের মানসিক একটা চাপ, প্রেশার কিন্তু থাকবে, এটা আমি আপনাদেরকে বলতে পারি। এর পাশাপাশি প্রেমজ সম্পর্কের ব্যাপারে কিন্তু আপনাদের উন্নতি রয়েছে এবং বৈবাহিক দিক অর্থাৎ দাম্পত্য জীবন কিন্তু আপনাদের ভালো যাবে। কিন্তু ওই যে আপনাদের মানসিক একটা প্রেশার থাকবে, কর্মের একটা প্রেশার থাকবে, এই প্রেশারটাকে কিন্তু আপনাদেরকে নিতে হবে, তাহলে কিন্তু আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু উন্নতি লাভ করবে। আপনি যদি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকা হন, তাহলে অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করুন এবং স্নান করে সূর্য প্রণাম করুন, এবং আমি ভিডিওর শেষে বলবো কি মন্ত্র আপনি উচ্চারণ করবেন, সেটি প্রতিটি রাশির ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। আমি যখন 12টা রাশির কথা বলবো, 12টা রাশির ক্ষেত্রেই প্রযোজ্য। তো আমি কি মন্ত্র উচ্চারণ করতে হবে সেটা আমি ভিডিওর শেষে বলবো, তাই ভিডিওটি দেখতে থাকুন, আমি শেষ পার্টে গিয়ে বলতে চলেছি। তো এরপরে যে দ্বিতীয় রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন বা বৃষ লগ্নের জাতক বা জাতিকা হন, তাহলে কি হতে চলেছে, তাহলে আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু প্রভূত উন্নতি করবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, অর্থনৈতিক দিক কিন্তু আপনাদের উন্নতি করবে। কিন্তু এখানে একটা ব্যাপার রয়েছে, আপনাদের কিন্তু স্থির ডিসিশন নিতে পারবেন না, মানে কোনো কাজে একটা ডিসিশন একদম না আমি এই কাজটা করেই উঠবো এরকম টাইপের ডিসিশন বা মনের একটা জোর, এই মনের জোরটা কিন্তু আপনাদের অনেকাংশে কমবে। এর ফলে কিন্তু আপনাদের বিজনেসের ব্যাপারে কিন্তু একটু প্রবলেম আসতে পারে, তবে অর্থনৈতিক দিক কিন্তু আপনাদের শুভ। এই অবস্থাতে কোনো নতুন কোনো বিজনেস আপনারা আইডিয়া করতে যাবেন না, কারণ ডিসিশন নিতে কিন্তু একটু অসুবিধা হবে। আপনাদের ক্ষেত্রেও কিন্তু আমি ভিডিওর শেষে বলতে চলেছি কি করবেন, তবে একটি কথা বলে দিই, আপনি বৃষ রাশির জাতক বা বৃষ লগ্নের জাতক যদি হন, তাহলে এখন শ্রাবণ মাস চলছে, আপনারা সোমবার দিন করে শিবের মাথায় গঙ্গাজল, দুধ এবং গঙ্গাজল প্রদান করুন এবং ওম নমঃ শিবায় এই কথাটি বলুন, এবং সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যের দিকে মুখ করে দাঁড়িয়ে অবশ্যই আপনি সূর্য মন্ত্র উচ্চারণ করুন, মন্ত্রটি আমি ভিডিওর শেষে বলতে চলেছি। এরপরে যে 3 নম্বর রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে কিন্তু বা মিথুন লগ্নের জাতক বা জাতিকা হন, তাহলে কিন্তু এই সূর্যের রাশি পরিবর্তনের ফলে আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু প্রভূত উন্নতি করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এর পাশাপাশি যারা চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে, এবং যারা ব্যবসা করছেন
তাদেরও ব্যবসায় উন্নতির যোগ রয়েছে, তবে আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপার নিয়ে একটু প্রবলেম থাকছে। অর্থাৎ আপনাদের গল ব্লাডারে স্টোন বা হাই ব্লাড প্রেশার, সুগার, এইসব মানে শারীরিক পার্ট নিয়ে কিন্তু আপনাদেরকে মেডিকেল এক্সপেন্সেস হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, তবে অর্থের দিক কিন্তু আপনাদের খুবই শুভ, এতটুকুটা বলতে পারি। আপনাদের ক্ষেত্রেও সকালবেলা ঘুম থেকে উঠে এবং স্নান করে আপনারা অবশ্যই সূর্যের দিকে মুখ করে সূর্য মন্ত্র জপ করবেন। মন্ত্রটি আমি ভিডিওর শেষে বলতে চলেছি। এরপরে যে 4 নম্বর রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও কিন্তু এই সূর্যের রাশি পরিবর্তনের ফলে কিন্তু একটা এফেক্ট পড়তে চলেছে। তবে ভয়ের কিছু নেই, এটা আপনাদের পজিটিভ এফেক্টই পড়বে। তবে এই এফেক্ট পড়ার ফলে কিন্তু আপনাদের অর্থনৈতিক উন্নতি কিন্তু হবে, এতটুকুটা বলতে পারি। তবে এখানে একটি ব্যাপার রয়েছে, আপনাদের বাবার সাথে সম্পর্ক কিন্তু একটু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনার সাথে বাবার সম্পর্ক ডিমোশন করবে এবং আপনি আপনার নিজের বুদ্ধিতে চলার চেষ্টা করবেন, কারো কথা শুনে চলার চেষ্টা করবেন না, অল্প অল্প কথাতে রেগে যাবেন, এরকম একটা সিচুয়েশন হবে, যার ফলে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রেও কিন্তু একটু প্রবলেম দেখা যাচ্ছে। আপনাদের ক্ষেত্রেও কিন্তু আপনারা সকালবেলা এবং স্নান করে উঠে সূর্য মন্ত্র জপ করুন এবং আপনারা যে মন্ত্রটি উচ্চারণ করবেন সেটি আমি ভিডিওর শেষে বলছি, তাই ভিডিওটি দেখতে থাকুন। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন বা সিংহ লগ্নের জাতক বা জাতিকা হন, উভয় ক্ষেত্রেই কিন্তু আপনাদের উন্নতি রয়েছে, প্রভূত উন্নতি রয়েছে, প্রভূত। আপনাদের বিজনেস ক্ষেত্র, চাকরি ক্ষেত্র এবং সেলফ প্রফেশনের ক্ষেত্রে কিন্তু উন্নতি চরম শিখরে কিন্তু উঠতে চলেছেন। এর পাশাপাশি যারা শেয়ার মার্কেট এইসব বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু উন্নতি রয়েছে। তবে এক্ষেত্রে একটি কথা বলে রাখি, আপনারা যদি সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকা হন তাহলে কিন্তু মানসিক চাপ বৃদ্ধি পাবে এবং আপনাদের ছোটখাটো চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আপনার বাবা বা মায়ের শরীর খারাপ হওয়ার মতো কিন্তু অবস্থা হতে চলেছে, তাই ওনাদের দিকে একটু খেয়াল রাখবেন। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে কিন্তু এই সূর্যের রাশি পরিবর্তনের ফলে কিন্তু আপনাদেরও কিন্তু এফেক্ট পড়তে চলেছে। আপনাদের এই এফেক্ট কিন্তু পজিটিভ এফেক্ট এবং কিছু পরিমাণে নেগেটিভ এফেক্ট হতে চলেছে। আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু উন্নতি সাধিত হবে এবং যারা কর্মের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ চাকরি করছেন তাদের কিন্তু চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে, পাশাপাশি যারা বিজনেস করছে তাদেরও উন্নতির যোগ রয়েছে এবং যারা সেলফ প্রফেশনে রয়েছেন তাদেরও কিন্তু উন্নতির যোগ রয়েছে। কিন্তু আপনাদের শারীরিক পার্ট কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ জ্বর জ্বালা, শারীরিক অসুস্থতা এবং মানসিক একটা চাপ, মানসিক একটা উদ্বেগ, এগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। আপনাদের ক্ষেত্রেও কিন্তু সূর্য মন্ত্র উচ্চারণ করতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যের দিকে মুখ করে এবং স্নান করে। কী মন্ত্র উচ্চারণ করতে হবে সেটি আমি ভিডিওতে বলতে চলেছি শেষ পার্টে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই সূর্যের রাশি পরিবর্তনের ফলে কিন্তু অর্থনৈতিক উন্নতি কিন্তু চরম হারে হবে আপনাদের এবং আপনাদের কিন্তু সমস্ত দিকই কিন্তু শুভ রয়েছে। আপনাদের আয় ভাব শুভ রয়েছে, আপনাদের সঞ্চয় ভাব শুভ রয়েছে, আপনাদের পারিবারিক স্থান শুভ রয়েছে। তবে এখানে একটা ব্যাপার আছে, আপনাদের শত্রুতাকে নিয়ে কিন্তু একটু প্রবলেম রয়েছে, শত্রু আপনার পিছনে কিন্তু লেগে থাকবে, শত্রু কিন্তু আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে, এই দিকটা কিন্তু আপনাদেরকে একটু সজাগ হয়ে চলতে হবে। আপনাদের ক্ষেত্রেও কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে এবং স্নান করে সূর্য মন্ত্র উচ্চারণ করতে হবে আপনাদের নিজেদের মঙ্গলের জন্য, সেটি আমি ভিডিওর শেষে বলতে চলেছি। এরপরের যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের কিন্তু উন্নতি হতে চলেছে এই সূর্যের রাশি পরিবর্তনের ফলে। আপনাদের ক্ষেত্রেও কিন্তু অর্থনৈতিক দিক কিন্তু শুভ দেখা যাচ্ছে এবং এর পাশাপাশি
আপনাদের পারিবারিক দিকও কিন্তু শুভ দেখা যাচ্ছে। তবে এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি, আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু একটু নজর রাখবেন, শারীরিক পার্ট কিন্তু ড্যামেজ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মাথায় চোট লাগার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, এদিকটা কিন্তু আপনারা একটু সজাগ থাকবেন। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও কিন্তু এই সূর্যের রাশি পরিবর্তনের ফলে অর্থনৈতিক দিক, পারিবারিক দিক সমস্ত দিকই কিন্তু শুভ রয়েছে। তবে যারা পার্টনারশিপ বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম রয়েছে। আপনাদের পার্টনার কিন্তু আপনাদের সাথে ধোকা দেওয়ার একটা পরিকল্পনা করবে এবং আপনার এ থেকে কিন্তু কিছু অর্থ আপনাদের নষ্ট হয়ে যাওয়ার মতো একটা অবস্থা দেখা যাচ্ছে, তাই পার্টনারের দিকে কিন্তু একটু খেয়াল রাখবেন। ওভারঅল কিন্তু আপনাদের সমস্ত দিকে কিন্তু ভালো রয়েছে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও কিন্তু এই সূর্যের রাশি পরিবর্তনের ফলে অর্থনৈতিক দিক কিন্তু শুভ দেখা যাচ্ছে। তবে এক্ষেত্রে একটি কথা বলে রাখি সকলকেই, এটা কিন্তু রাশি এবং লগ্নের উভয়ের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য, মানে মকর রাশি, মকর লগ্ন, ধনুরাশি, ধনুলগ্ন সকলের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। তবে আমি শেষ পার্টে বলে দিব কে কত পার্সেন্ট ফল পেতে পারে, সেটা আমি শেষ পার্টে বলবো। তো আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু উন্নতি রয়েছে, সমস্ত দিকে উন্নতি রয়েছে। তবে আপনাদের নিজেদের একটু মানে একগুঁয়েমি ভাব কিন্তু এই সময় কিন্তু দেখা যায়, মানে আপনি যেটা ভাবছেন সেটাই ঠিক আর অন্যটা বেঠিক, কারো কথা শোনার মতো আপনার ইচ্ছা বা প্রবৃত্তি নেই। এই এর ফলে কিন্তু আপনাদের মানে যে কোনো কাজে কিন্তু আনসাকসেস হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। তাই আমি বলবো মাথা ঠান্ডা করে চলুন, যে কোনো কাজে হুটপাট কোনো ডিসিশন নেবেন না। এমনি অর্থনৈতিক দিক কিন্তু আপনাদের ভালোই রয়েছে কিন্তু প্রপার প্ল্যানিং করে আপনাদেরকে কিন্তু চলতে হবে, এটা আমি আপনাদেরকে বলতে পারি। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। জবরদস্ত রাশি, একদম চরম যেতে চলেছে আপনাদের, খুবই ভালো যেতে চলেছে। আপনাদের অর্থনৈতিক দিক চরম হারে শুভ, আপনাদের পারিবারিক দিক শুভ, আপনাদের বৈবাহিক দিক কিন্তু শুভ, সমস্ত দিকই কিন্তু আপনাদের শুভ। তবে একটি ব্যাপার বলে দিই, আপনাদের সঙ্গে প্রতারণা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, তাই হুট করে কাউকে বিশ্বাস করে কোনো টাকা পয়সা দেবেন না। টাকা পয়সা দিলে কিন্তু আপনার টাকা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি কিন্তু বারবার বলছি, আপনারা কিন্তু কোনো কখনোই কাউকে অলিখিতভাবে কোনো টাকা পয়সা দেবেন না, সেক্ষেত্রে কিন্তু অসুবিধা রয়েছে, আপনার টাকা মেরে দেওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এরপরে যে লাস্ট রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির কথা আর কি বলবো, খুব সুন্দর, খুব ভালো যেতে চলেছে, খুবই ভালো যেতে চলেছে। আপনাদের অর্থনৈতিক দিক এবং পারিবারিক দিক এবং দাম্পত্য জীবন সমস্ত দিকই কিন্তু ভালো যেতে চলেছে। তবে আপনাদের শরীরের দিকটা কিন্তু একটু খেয়াল রাখবেন, শারীরিক পার্ট কিন্তু প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ মাইগ্রেনের প্রবলেম, লিভারের প্রবলেম, কিডনির প্রবলেম, সুগারের প্রবলেম, এইসব মানে শারীরিক পার্ট কিন্তু আপনাদের খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে কিন্তু আপনাদের মেডিকেল এক্সপেন্সেস হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, তাই এই দিকটা একটু খেয়াল রাখবেন এবং উল্টোপাল্টা কোনো কিছু খাবেন না যাতে আপনাদের শরীরের দিকটা ঠিক থাকে। এবার আমি আপনাদেরকে বলে দিই, এই যে রাশি এবং লগ্ন এই দুটি ক্ষেত্রে কিন্তু এই সূর্যের রাশি পরিবর্তনের ফল কিন্তু প্রযোজ্য। এবার রাশি যদি হয় আপনার সেক্ষেত্রে কিন্তু 50-60% ফলপ্রসূ এবং লগ্ন যদি হয় সেক্ষেত্রে 30-40% ফলপ্রসূ হয়। এবার আমি বলি প্রতিটি রাশির জাতক ও জাতিকারা সূর্যের দিকে মুখ করে প্রতিদিন স্নান করে এবং সকালবেলা উঠে কি মন্ত্র পাঠ করবেন।